নমস্কার বন্ধুরা, ম্যাথস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস টেনের, দেখতে পাচ্ছ, মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস দশম শ্রেণীর ক্লাস প্রথম স্টার্ট করছি। এর আগে আমি ক্লাস 5, 6, 7, 8, 9, 10 মধ্যশিক্ষা পর্ষদের পরপর ভিডিওগুলো আমি ছাড়ছি, ঠিক আছে? তো আজকে ক্লাস টেনের প্রথম পার্ট, প্রথম লেসন, যেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে আমরা জানবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো। না, কোন একটা সমীকরণকে আমি ধরো লিখলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? তো এইখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? আর মানে কোনো বা ধ্রুবক রাশি বলতে পারো। আর এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে চলরাশি। তো চলরাশি মানে এক্স এর মান যে কোনো হতে পারে, 1, 2, 3, 4 এগুলো হতে পারে, ঠিক আছে? তো এক্স এর মাথায় কত আছে, 2, তার জন্য সমীকরণটাকে বলছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আর একচল বিশিষ্ট মানে কি, এক্স দেখো আছে, ওয়াই এর কোনো টার্ম নেই, তাই এক্সটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে বোঝা গেল কনসেপ্টটা। তাহলে প্রথম থেকে বলবো যে এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি কোনো সমীকরণকে যদি আমি এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে তাকে বলবো আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এক্স এর মাথায় সর্বোচ্চ ঘাত হবে 2, কিন্তু এই পার্টটা যদি না থাকতো তাহলে আমি কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারতাম না, কারণ এক্স এর মাথায় স্কোয়ার নেই, ঠিক আছে? তো পরীক্ষায় তোমাদের দেবে একটা সমীকরণ দিয়ে দেবে, যে বলবে যে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেমন কষে দেখি 1.1, এসো কষে দেখি, কষে দেখি 1.1, সেখানে কি লেখা আছে, সেখানে দেখো লেখা আছে, একে দেখো লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এটা কি বলেছে, এটা না বলা আছে দেখো নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটা কি দ্বিঘাত সমীকরণ নয়, বুঝতে পারছো? তাহলে প্রথমটা অবশ্যই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো? তো সর্বোচ্চ ঘাত কত, না এর যদি আমি সর্বোচ্চ ঘাত বলি তাহলে 2 আছে, আর এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে তো প্রকাশ করা যাচ্ছে। এ মানে কত, এ মানে হচ্ছে এখানে ধরো 1, এই সমীকরণে দেখো এ মানে 1, এখানে কিছু মানে 1 আছে। তো বি মানে কত, বি মানে হচ্ছে -7, আর সি মানে কত, 2। তো দেখতে পাচ্ছ এ হচ্ছে 1, আর বি হচ্ছে -7, আর সি হচ্ছে 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দুইয়ের অঙ্কটা দেখো, একের দুইয়েরটা যেটা লেখা আছে, দুইয়েরটা লেখা আছে 7x5 - x x+2 = কিছু বলা নেই। তাহলে দেখো এটাকে তুমি ভাঙি, 7x5 - এটা এটা এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে -2x। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ কি এক্স এর মাথায় কত আছে, 5, এটাকে ভাঙার দরকারই ছিল না, কারণ হচ্ছে এক্স এর মাথায় 5, আমি বলেছি এক্স এর মাথায় 2 থাকতে হবে, মানে সমীকরণটা হতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকারে, কিন্তু এখানে তো এক্স এর মাথায় 5 আছে দেখতে পাচ্ছ, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। 3 নম্বর আছে দেখো অঙ্কটা, 3 নম্বরে কি আছে, না 3 নম্বর আছে 2x, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স প্লাস 5 প্লাস 1, ঠিক আছে? তাহলে ভাবো 2x সাইড এখন বলে 2x² প্লাস 5 × 10x প্লাস 1, তাহলে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে? এ মানে হচ্ছে 2, এক্স স্কোয়ার তো আছে, বি মানে 10, এক্স মানে এক্স, সি মানে হচ্ছে 1, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বটে, ঠিক আছে? তাহলে 4 নম্বরটা কি আছে, 4 নম্বরটা দেখো আছে 2x - 1, এটা কি দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে হচ্ছে এক্স স্কোয়ারের টার্মটা নেই। তাহলে একেরগুলো শেষ করলাম, দুইয়েরগুলো দেখো, দুইয়েরগুলো বলা আছে কি যে একইভাবে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করো, এবং প্রকাশ করা যায় কিনা দেখো। 1 নম্বরটা দেওয়া আছে x - x + 1/x = 0, প্রথমে লসাগু করবো, x লসাগু,
তাহলে কত হয়, এটা হচ্ছে সমান সিক্স আছে এদিকে, সরি সিক্স, তাহলে এক্স লস করা লাগে, এখানে আছে ওয়ান, তাহলে এক্স লস হবো, তাহলে এক্স এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এক্স, আর এটা প্লাস ওয়ান সমান ছয়, তাহলে কোনাখুনি গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এটা হচ্ছে সিক্স এক্স, কোনাখুনি গুণ করলাম, ঠিক আছে। তাহলে এটাকে এইদিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান সমান জিরো, অতএব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান জিরো। তাহলে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা এটা প্রকাশ করা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করা যাচ্ছে। এ মানে কত, এ মানে হচ্ছে এক, বি মানে হচ্ছে কত না মাইনাস সাত, আর সি মানে হচ্ছে এক, ঠিক আছে। এবার দু একটা বুঝিয়ে দিলাম, দু একটা কি বলেছে, দু একটা বলেছে তোমার এক্স প্লাস থ্রি বাই এক্স, আর ডান দিকে দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে লসা করবো এক্স লসাবো, তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস থ্রি সমান এক্স স্কোয়ার, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান হচ্ছে এক্স কিউ, তাহলে এটাকে নিয়ে আসার প্রয়োজনই মনে করলাম না, কারণ কি দেখো এক্স এক্স কিউ এর টার্ম চলে এসেছে, ঠিক আছে। যদি আমি ভালো করে সাজিয়ে লিখি তাহলে হবে, এটাকে এদিকে নিয়ে এলাম ধরো, তাহলে মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান জিরো, তোমরা যেন সমানের বাম দিকে এলে আনলে প্লাস থাকলে মাইনাস বা মাইনাস থাকলে প্লাস, এরকম চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এটা দেখো দ্বিঘাত সমীকরণ নয়, তখন এক্স এর মাথায় কিউ, ঠিক আছে। তারপরে তোমরা বাকি দুটো পারবে অবশ্যই, বাকি দুটো দ্বিঘাত সমীকরণ বটে কিনা পারবে, ঠিক আছে। তিনেরটা হচ্ছে আমি তিনের দেখো, তিনের এক একটা, তিনের এক একটা কি বলেছে, এক্স সিক্স মাইনাস এক্স কিউ প্লাস মাইনাস টু সমান জিরো, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা বলেছে কার সাপেক্ষে না কোন চলের ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটাকে দেখো আমি এরকম আকারে লিখতে পারি, এক্স কিউ দ্য হোল স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস টু সমান জিরো, তাহলে এক্স কিউ মানে ধরো ওয়াই পুট করলাম, ওয়াই ধরলাম, ধরি ধরি এক্স কিউ সমান ওয়াই, তাহলে এখানে ওয়াই বসিয়ে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস এটা মানে ওয়াই মাইনাস টু সমান জিরো, এটা তো দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স কিউ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে আসছি আমি, ঠিক আছে, পরে দেখো চারের বলো, দেখো চারের এক একটা কি বলেছে, চারের এক একটা বলেছে দেখো, এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, ঠিক আছে সমান জিরো আছে, বলেছে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, যদি দেখো যদি এই টার্মটা পুরোটা জিরো হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, বুঝতে পেরেছো, তখন থ্রি এক্স প্লাস ফাইভ পড়ে থাকবে, তাহলে আমাকে এ মাইনাস টুটাকে জিরো করতে হবে, তাহলে জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করা মানে কি জিরো, তাহলে এ এর মান যদি দুই হয় দেখো দুই দুই শূন্য, শূন্য শূন্য এক্স স্কোয়ার গুণ করলে কত শূন্য, ঠিক আছে, কিন্তু তুমি তিন বসাও তাহলে একটা মান থেকে যাবে, তিন মাইনাস দুই মানে এক, মানে এক ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে দুই, এ মাইনাস টু সমান যদি জিরো হয় তবে এ সমান টু, ঠিক আছে হয় তবে এ সমান টু, তাহলে এ অতএব এ সমান টু এর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, বোঝা গেছে। তারপরে আসেন, এটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এটা পরীক্ষায় যায় শর্ট কোয়েশ্চেনের জন্য মাধ্যমিকে, ঠিক আছে। কষে দেখি 1.1, দেখো দুই একটা চারের দুই কি বলা আছে, না বলা আছে এক্স বাই ফোর মাইনাস এক্স, এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স, ঠিক আছে ওয়ান বাই থ্রি এক্স,
এই দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করে এক্স এর সহগ করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে, কোণাকুড়ি গুণ করতে হবে। এই সময় এর গুণ করো, থ্রি এক্স এর সময় এক্স এর গুণ করলে কত হবে, থ্রি এক্স স্কোয়ার সমান ফোর মাইনাস এক্স, সবগুলোকে একদিকে নিয়ে আসবো, থ্রি এক্স স্কোয়ার এক্স থেকে এদিকে নিয়ে গেলে প্লাস এক্স মাইনাস ফোর সমান জিরো। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, অতএব এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে, আকারে ঠিক আছে, আকারে। এ মানে কত, তিন, বি মানে এক্স মানে হচ্ছে বি মানে হচ্ছে ওয়ান, আর সি মানে হচ্ছে মাইনাস ফোর, ঠিক আছে। তো এখানে যেটা বলেছে এক্স এর সহগ, দেখো এটা হচ্ছে এক্স এর স্কোয়ারের সহগ, ঠিক আছে। এই যদি আমি এটা বলি তাহলে এটা হচ্ছে এক্স এর স্কোয়ারের সহগ, এটা যদি বলি এক্স এর সহগ। আর এখানে কি বলো তো, এখানে আমি লিখতে পারি এক্স টু পাওয়ার জিরো, সূচক অনুসারে এক্স টু পাওয়ার জিরো মানে কত, ওয়ান, তাহলে এটা হচ্ছে এক্স টু পাওয়ার জিরো সহগ, আর এটা হচ্ছে এক্স এর সহগ। তাহলে লিখতে পারো তাহলে এক্স এর সহগ সমান হচ্ছে কত, এক। এইটা সাপোজ এখানে তো বি মানে এক, তাহলে এক, ঠিক আছে। এক্স স্কোয়ার সহগ তিন, এক্স এর সহগ এক, আর এক্স জিরোর সহগ হচ্ছে মাইনাস ফোর, ঠিক আছে। তো সহগ একটা দেয়, বুঝে দিলাম। তারপরে যদি না বুঝতে পারো তা ভিডিওটা আবার পিছিয়ে নিয়ে গিয়ে দেখো, ঠিক আছে। তিনেরটা, তিনেরটা কি বলা আছে, না থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি, ঠিক আছে, বাম দিকে আছে, আর ডান দিকে কি আছে, এক্স প্লাস ফোর আর এক্স প্লাস থ্রি। এই সমীকরণটাকে আবার দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলেছে, তাহলে এটাকে ভাঙতে হবে। তাহলে এটা যেমন আছে থাকলো, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি, এটাকে ভাঙবো। তাহলে এটাকে ভাঙতে হলে কি করতে হয়, শর্টকাটে দেখো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে পুরোটা গুণ করো, তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এর সঙ্গে তিনের গুণ করলে থ্রি এক্স প্লাস ফোরের সঙ্গে এক্স এর গুণ ফোর এক্স প্লাস ফোরের সঙ্গে তিনের গুণ মানে বারো। চিহ্নগুলো যেহেতু সব প্লাস আছে তাই প্লাস হবে। আর বলছি এক্স এর সঙ্গে এক্স এর গুণ এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে তিনের গুণ থ্রি এক্স, চারের সঙ্গে এক্স এর গুণ ফোর এক্স, চারের সঙ্গে তিনের গুণ বারো, সব বাম দিকে নিয়ে এসো সব। তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি, বাম দিকে যেমন থাকলো এটা বাম দিকে নিয়ে এসো সমান এদিকে। তাহলে সমান এদিকে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে সব প্লাস আছে তাহলে মাইনাস, মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস বারো সমান জিরো। এবার ক্যালকুলেশন করো, থ্রি এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স স্কোয়ার বাদ দাও, এক্স স্কোয়ার আগে কিছু মানে এক আছে, তাহলে বাদ দিলে কত হবে টু এক্স স্কোয়ার প্লাস, এখানে যেমন সেভেন এক্স আর এখানে মাইনাস সেভেন এক্স কেটে গেল, ঠিক আছে, সেভেন এক্স আর এখানে হচ্ছে মাইনাস সেভেন এক্স কেটে গেল, তাহলে পরে আছে তিন আর বারো বিয়োগ করলে কত, মাইনাস নয় সমান জিরো, বোঝা গেছে। আবার বলছি থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার বাদ মানে টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে সেভেন এক্স আর এখানে হচ্ছে তিন আর চারে সাত এক্স, কিন্তু মাইনাস সাত এক্স, তাহলে এই মাইনাস সাত এক্স প্লাস সাত এক্স কেটে গেল, আর বারো থেকে তিন বাদ তাহলে হচ্ছে নয়, যেহেতু বারো বড়ো তাই বারোর আগে চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস বসালাম নয়। তাহলে এটাকে দেখো লেখা যেতে পারে কিনা, টু এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু এক্স জিরো ইন্টু সরি জিরো ইন্টু এক্স স্কোয়ার সরি এক্স মাইনাস নাইন নাইন সমান জিরো। এবার এটা কিনা লেখা যেতে না, টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স, জিরো ইন্টু এক্স মানে হচ্ছে জিরোই, এখানে আমি ব্যালেন্স করলাম জাস্ট, ঠিক আছে, এইটা ধরো জিরো হয়ে গেল মানে আগের পার্টটাই আছে, ঠিক আছে। তাহলে এটা কি আগে বসলাম, অতএব এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে, ঠিক আছে, হয়ে গেল। এ মানে হচ্ছে দুই, বি মানে হচ্ছে জিরো, সি মানে হচ্ছে মাইনাস নাইন। তো এরকমগুলো গেল, এরপর হচ্ছে চারেরটা, চারটা দেখো, চারের চার, চারের চার কি বলা আছে, না বলা আছে দেখো এক্স প্লাস টু তার হোল কিউব, ঠিক আছে, সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, তাহলে প্রথমে আমরা যেটা করবো তোমার ওইটাকে ভাঙবো, ঠিক আছে, তাহলে ভাঙো, তাহলে ভাঙলে কি হবে, তাহলে ভাঙলে যেটা হবে তোমার, তাহলে এটা এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার বি প্লাস থ্রি এক্স বি স্কোয়ার, আর এটা হবে প্লাস বি কিউ সমান হচ্ছে এটা, এটা অঙ্ক এক্স কিউ মাইনাস এক্স, ঠিক আছে। আগের অঙ্কটা একটা অঙ্কটা দেখছি প্লাস টু ছিল আর কি, তো তোমরা টুটা কাজে লাগাবে, মানে অঙ্কটা ছিল আমার টুকটা ভুল হয়েছে,
অঙ্কটা ছিল, একই ভাবে করবে ক্যালকুলেশনটাই, ওই ডান দিকে আছে এক্স প্লাস ফোর আর এক্স প্লাস থ্রি, এক্সটা আছে প্লাস টু, তাহলে ক্যালকুলেশন করার পর প্লাস টুটা যোগ করে নেবে, ঠিক আছে। জাস্ট আমার অঙ্কটা দেখতে ভুলে গেছে, তাহলে এরপরে কি করবো, এটা সব বাম দিকে নিয়ে এসো, এক্স কিউব প্লাস এটা কত হবে 3 × 2 = 6x² প্লাস 3 আর এটা 2² মানে 4, তাহলে 3 × 4 = 12x প্লাস 8 আর এটা হচ্ছে -x³ প্লাস x = 0। বোঝা গেছে ক্যালকুলেশন? এটা সূত্রে ভাঙবে, এ কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউ, মানে a এর জায়গায় x আছে আর b এর জায়গায় আছে 2, তাহলে কত হচ্ছে x³ কেটে গেল, তাহলে পড়ে আছে 6x² আর এটা হচ্ছে কত 12 আর 1 13x প্লাস 8 = 0। তাহলে এটা দেখো x² প্লাস bx প্লাস c আকার সঙ্গে তুলনা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে সহগ বের করতে বলেছে, তাহলে সহগ কত হবে x² x আর x0 সহগ, তাহলে x² এর সহগ কত না হচ্ছে 6, x এর সহগ কত না হচ্ছে 13, আর x0 সহগ কত না, এখানে ধরো x0 আমি লিখতে তো পারি x0 = 0, মানে x0 মানে কত 1, তাহলে x0 সহগ হচ্ছে, ঠিক আছে, বেশ ক্লিয়ার। তারপরে 5-6 অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি করছি না, তোমরা সমীকরণ গঠন করবে আর এগুলো আসে না পরীক্ষায়, তাই করছি না, ঠিক আছে। এরপর আমি পরের পার্টটা যাচ্ছি, তো সহগুলো সব বুঝতে পারলাম, এরপর আমি নেক্সট টপিকে যাচ্ছি, ঠিক আছে। কষ্ট দেখি 1.2 তে যাব, 1.2, তো দেখো বীজ জিনিসটা কি আমরা আগে জানবো, ধরো আমি একটা সমীকরণ নিলাম x² - 5x + 6 = 0, ঠিক আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, x² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা জানো কিভাবে করতে হয়, এই 6-কে 3 × 6 করা যায়, ঠিক আছে, তো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই যোগ করে আমাকে 5 আনতে হবে, 6-কে ভেঙে যোগ করে আমাকে 5 আনতে হবে, তাহলে 6-কে ভাঙলাম 3 × 6, তাহলে 3 আর 2 যোগ করো তাহলে কত হচ্ছে 5, এবার যদি মাইনাস থাকতো তাহলে 6-কে ভেঙে বিয়োগ করে আমাকে 5 আনতে হতো, তাহলে মানে 6 - 1 করতে হতো, ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে তাই 3 + 2 x² - 3 + 2 x + 6 = 0, মানে 6-কে ভেঙে আমি 5-কে মিডিল টার্ম ফ্যাক্টর মানে মিডিল কে ভাঙলাম, বা x² - এরকম করে দাও 3x মাইনাস প্লাস -2x + 6 = 0, এখান থেকে কি কমন, এখান থেকে x কমন, তাহলে পড়ে আছে x মাইনাস এখানে পড়ে আছে 3, এখানে কি কমন -2 যদি কমন নিই তাহলে x - 3 = 0, তাহলে এখানে কি হচ্ছে x - 3 আর x - 2 = 0, x এর দুটো মান, একটা x - 3 = 0 আর একবার x - 2 = 0, তাহলে x মান কত এইদিকে যদি নিয়ে যায় তাহলে 3, x সমান ওইদিকে যদি নিয়ে যায় 2, তাহলে x এর দুটো মান, এটা হচ্ছে বীজ, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে দুটো বীজ, ঠিক আছে, x² থাকলে বীজ হয় 2, তো যদি সমীকরণে এই 3 আর 2 বেরোলো, 3 আর 2 এই সমীকরণকে সিদ্ধ করবে, মানে তুমি যদি 3 বসাও তাহলে সমীকরণে 0 আসবে, আবার যদি তুমি 2 বসাও তাহলে 0 আসবে, 0 যেহেতু ডান দিকে মানে ডান দিকে যা থাকবে সেটা আসতে হবে, তবেই বলে তাকে সিদ্ধ কর, মানে দুই দিক সমান, ঠিক আছে। দেখো আমি চেক করে দেখাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি মাঝেরটা, দেখো 3 বসাচ্ছি প্রথমে, তাহলে 3 বসালে কত হবে 3² - 5×3 + 6, তাহলে কত হচ্ছে 3² - 9 - 15 + 6, তাহলে 9 আর 6 কত 15 - 15, তাহলে ডান দিকে সমান হয়ে গেছে তোমার 0, আবার তুমি 2 বসাও তাহলে কত হচ্ছে 2² - 5×2 + 6, মানে 4 - 10 + 6 মানে হচ্ছে 10 - 10 = 0, তাহলে আমরা বলতে পারবো যে x³ আর x² হচ্ছে সমীকরণের বীজ। তো এখানে তোমাদের 10 পেজে একের একের অঙ্কগুলো যেগুলো আছে বলা আছে x² + x + 1 = 0, এই সমীকরণের দুটো বীজ হচ্ছে 1 আর -1, তাহলে তুমি যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা বসিয়ে দেখতে হবে, যদি সিদ্ধ করে তাহলে বলবো যে ওটা একটা সমীকরণের বীজ, আর যদি সিদ্ধ না করে তাহলে বলবো সমীকরণের বীজ নয়, এটা তো ক্লিয়ার বোঝা গেল, দুটো বীজ বেরোলো আমি বসিয়ে দেখলাম দুই দিকে সমান হলো বলে সিদ্ধ করছে তাই সমীকরণের বীজ, ঠিক আছে। আমি ধরো সাপোজ বললাম এটা হচ্ছে সমীকরণের দেখাচ্ছি, যেটা ধরো এবার যেটা দেওয়া আছে তোমাদের বইয়ে বলেছে x স্কোয়ার
প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। একের একের অঙ্কটা করছি আমি, কষে দেখি 1.2, যে সমীকরণের বীজ বলেছে 1 ও -1, তাহলে বসাবো, এখানে একটা বসাবো, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে কি 1 × 1 মানে 1, তাহলে 3, দেখো সিদ্ধ করছে না। -1 বসাও, তাহলে -1 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1, -1 মানে 1 -1 প্লাস 1, -1 -1 কেটে গেল 1, তাহলে সিদ্ধ করছে না, তাহলে লিখবো 1 ও -1 সমীকরণকে সিদ্ধ করছে না, তাই এরা সমীকরণের বীজ নয়, তাই 1 ও -1 সমীকরণের বীজ নয়। ক্লিয়ার বোঝা গেল? যদি শূন্য আসতো এটা ক্যালকুলেশন করে তাহলে বলতাম সমীকরণের বীজ। ঠিক আছে, বুঝে দিচ্ছি, একে দুয়েরটা দেখাই, একে দুয়েরটা কি আছে লেখা যায়, দেখো 8x x² + 7x সমান জিরো, দিয়ে বলেছে 0 ও -2 সমীকরণের বীজগণিত দেখতে বলেছে, তাহলে জিরো বসাও, 8 × 0² + 7 × 0, তাহলে এটা জিরো মানে জিরো, আর এটা হচ্ছে জিরো, তাহলে জিরো, দেখো জিরো বসালে সমীকরণটা সিদ্ধ করছে। -2 বসাও, -2² মানে 8 × -2² প্লাস 7 × -2, তাহলে কত হচ্ছে 8 × 2² মানে কত 4, আর এটা হচ্ছে -14, মানে 32 - 14 মানে 18, তাহলে এটা দেখো শূন্য হচ্ছে না, তাহলে সিদ্ধ করছে না, তাহলে লিখবো কি জিরো সমীকরণের, সমীকরণের লিখলাম সমীকরণের একটি বীজ জিরো হলেও অপর বীজটি -2 নয়, অপর বীজটি -2 নয়। কিলা বুঝে গেল? তো বুঝতে পেরেছো? এবার নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা তাই করবে, তারপরেরটাও তাই করবে, তাহলে আর কিছু বোঝানো নেই। তো প্রথম পার্ট তোমাদের এখানে শেষ হলো, আমি নেক্সট পার্ট আবার নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করো।